আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে গুঁড়া দুধ আর ময়দা দিয়ে খুব সহজ আর খুবই মজা একটি মিষ্টির রেসিপি শেয়ার করব, বা সন্দেশও বলতে পারেন। এগুলো দেখতে যেমন কালারফুল, খেতেও ভীষণ মজার হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছে এক কাপ চিনি। এখন একটা চিনি শিরা তৈরি করে নিব, তবে এটা দিয়ে কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করে নিতে হবে না। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিচ্ছি। চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে, এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এখন এর সাথে শুকনো উপকরণ মিক্স করবো। চুলার জালটা বন্ধ করে নিয়েই শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এক কাপ আর 1/4 কাপ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তবে খেয়াল রাখতে হবে চিনি শিরাটা গরম থাকা অবস্থাতেই শুকনো উপকরণগুলো মিক্স করতে হবে, আর অবশ্যই চুলার জালটা বন্ধ করে নিতে হবে। সব কিছুকে কিছুটা মিক্স করে নেওয়ার পরে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। তবে আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারবেন, তবে তেল ইউজ করা যাবে না। তেল ইউজ করলে মিষ্টির টেস্টটা একদমই ভালো হবে না। আমি আবারও বলছি চুলার জালটা বন্ধ আছে, আর আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা এখন বেশ খানিকটা নরম আছে, তবে এটা ঠান্ডা হতে হতে অনেকটাই শক্ত হয়ে যাবে। মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হালকা গরম অবস্থাতেই মিশ্রণটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। আর এই মিশ্রণটাকে মুথে নেওয়ার সময় এটা যদি আপনাদের কাছে খুব বেশি নরম মনে হয়, তাহলে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে নিতে পারেন। আর যদি খুব বেশি শক্ত মনে হয়, তাহলে খুব সামান্য একটু তরল দুধও অ্যাড করে নিতে পারেন। তবে হাতের সাথে কিছুটা বাটার বা ঘি লাগিয়ে নিলে এটাকে খুব ইজিলি মুথে নেওয়া যায়। আমি এটাকে 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিচ্ছি, আর হাতে কিছুটা বাটার লাগিয়ে নিয়েছি। আর আমি আগেই বলেছি এখানে বাটার বা ঘি ইউজ করতে পারবেন, এখানে তেল ইউজ করা যাবে না, তাহলে মিষ্টির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এটাকে ভালোভাবে মুথে নেওয়ার পর এখন 4টা সমান ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি। 4টা ভাগে এটাকে ভাগ করে নেওয়ার পর এখন 1টা ভাগকে আমি আরও 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি যেহেতু আজ মিষ্টিটা একটু কালারফুল করে তৈরি করবো, সেজন্য এটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। 5টা ডিফারেন্ট কালার দিব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কয়টা কালারের মিষ্টিটা তৈরি করতে চান সে কয়টা ভাগে এটাকে ভাগ করে নিতে পারেন। আপনারা চাইলে শুধু 2টা কালার দিয়েও মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে লিকুইড ফুড কালার দিয়েও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডোটার সাথে। আমি একটাতে লাইট মিষ্টি কালার দিয়েছি, একটাতে গ্রিন কালার করেছি, আর ছোটো ছোটো যে 2টা ভাগে ভাগ করে নিয়েছিলাম সেটার একটাতে অরেঞ্জ দিয়েছি আর একটাতে পিঙ্ক, আর বড় ভাগের একটাকে আমি হোয়াইটই রেখেছি। এখন এগুলোকে বেলে নেওয়ার জন্য আমি একটা কার্ডবোর্ডের সাথে প্লাস্টিকের র্যাপ লাগিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে প্লাস্টিকের যে বড় বড় পলিথিনগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আমি ডোটাকে যে ছোট ছোট 2টা ভাগে ভাগ করে নিয়েছিলাম, একটা অরেঞ্জ আর পিঙ্ক কালারের তৈরি করেছিলাম, সেটাকে এখন হাত দিয়ে বেলে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি অন্য আরেকটা প্লেটে উঠিয়ে রাখছি, আর সাদা যে বড় অংশটা ছিল সেটাকে এখন নিয়ে নিয়েছি, আর এটাকে এখন বেলে নিব। এটাকে বেলে নেওয়ার জন্য এটাকে আমি আবারও আরেকটা প্লাস্টিকের র্যাপ দিয়ে ঢেকে নিয়েছি, আর এখন এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। এটাকে খুব বেশি মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। আমি এটাকে বেলে নেওয়ার পরে পলিথিন সহ এটাকে অন্য আরেকটা জায়গায় রেখে দিচ্ছি। আমি আবারও আরেকটা প্লাস্টিকের র্যাপ লাগিয়ে নিয়েছি, আর যে গ্রিন কালারের ডোটা ছিল এখন সেটাকেও বেলে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটার উপরে আবারও প্লাস্টিক লাগিয়েই বেলে নিচ্ছি। এটাকেও একইভাবে বেলে নেওয়ার পরে যে সাদা কালারের ডোটাকে বেলে নিয়েছিলাম সেটা এখন এটার উপরে দিয়ে দিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি 2টা ডোকে প্রায় একই সাইজের করে বেলে নিয়েছি। এটাকে এটার উপরে দিয়ে নেওয়ার পর এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও প্লাস্টিকের র্যাপ লাগিয়ে নিয়েছি, আর বড় যে আরেকটা ডো রয়ে গিয়েছিল মিষ্টি কালারের সেটাকেও একইভাবে বেলে নিচ্ছি প্লাস্টিকের র্যাপ লাগিয়ে। এটাকেও আমি মোটামুটি একই সাইজের করে বেলে নিচ্ছি। এই ডোটাকেও একইভাবে বেলে নেওয়ার পর আর যে 2টা ডোকে আমি আগে থেকে বেলে রেখেছিলাম সেটাকে এখন এটার উপরে দিয়ে দিচ্ছি। আর এই ডোগুলোকে বেলে নেওয়ার সময় যদি একটা আরেকটার থেকে একটু ছোটো বা বড়ও হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। 3টা যে বড় অংশ ছিল সেটাকে আমি বেলে 3টাকে একসাথে করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। সাদা পাটটাকে আমি নিচে রেখেছি, আর অরেঞ্জ কালারের যে ছোটো ডোটাকে আমি গোল করে বেলে নিয়েছিলাম এখন সেটা এটার উপরে দিয়ে নিচ্ছি। এখন এটাকে মুড়িয়ে নেওয়ার পালা, পলিথিনটা ধরে আস্তে আস্তে একটা সাইড থেকে এটাকে মুড়িয়ে নিতে হবে। আসলে বলে বোঝানোর থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে মুড়িয়ে নিচ্ছি।
অরেঞ্জ কালারের ডোটাকে একবার মুড়িয়ে নেওয়ার পরে পিঙ্ক কালারের ডোটা দিয়ে দিচ্ছি। আর পিঙ্ক কালারের ডোটা দেওয়ার পরেও এখন এটাকে আস্তে আস্তে পুরো ডোটাকে আমি মুড়িয়ে নিব। তবে এটাকে খুব বেশি জোরে জোরে মোড়ানো যাবে না, আলতো হাতে এটাকে মুড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ অংশটাকে একইভাবে মুড়িয়ে নেওয়ার পর এটাকে আমি ভালোভাবে প্লাস্টিক দিয়ে র্যাপ করে নিয়েছি। আর এটাকে হাত দিয়ে একটু রোল করে নিচ্ছি। হাত দিয়ে এটাকে এভাবে একটু রোল করে নিলে এটা বেশ খানিকটা লম্বাও হয়ে যাবে, আর ভেতরে কোনো ফাঁকা অংশ থাকলে সেগুলো ফিল আপ হয়ে যাবে। এটাকে ভালোভাবে রোল করে নেওয়ার পর এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর অবশ্যই প্লাস্টিকের র্যাপটাকে ভালোভাবে মুড়িয়েই ফ্রিজে রাখতে হবে। 1 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। ফ্রিজে রাখার পরে দেখবেন এটা বেশ খানিকটা শক্ত হয়ে গিয়েছে। এখন প্লাস্টিকের র্যাপটা খুলে আমি এটাকে কেটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি মিষ্টির মতো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আর ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা কালারফুল হয়েছে। একদম মিষ্টির দোকানে যেরকম মিষ্টি বা সন্দেশটাকে সাজানো থাকে ঠিক সেরকমই হয়েছে এগুলো দেখতে। খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে অনেকগুলো মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আর এভাবে মিষ্টিগুলো তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। এই মিষ্টিগুলো দেখতে যেমন কিউট, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। বাসায় অবশ্যই রেসিপিটি আপনারা একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।